প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, এবারে শুনবেন সূরা আল জাসিয়া এর তেলাওয়াত ও তর্জমা, পারা 25। বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون بسم الله الرحمن الرحيم حاميم এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। প্রকৃত সত্য হচ্ছে মুমিনদের জন্য আসমান ও জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে। তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীব জন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাস পোষণকারী লোকদের জন্যে। তাছাড়া রাত ও দিনের পার্থক্য ও ভিন্নতার মধ্যে আল্লাহ আসমান থেকে যে রিজিক নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবিত করে তোলেন তার মধ্যে এবং বায়ুপ্রবাহের আবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায়। এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি। আল্লাহ ও তার নিদর্শনাদি ছাড়া এমন আর কি আছে যার প্রতি এরা ইমান আনবে? ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্যে যার সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে, তারপর পুরো অহংকার নিয়ে কুফরিকে এমনভাবে আঁকড়ে থাকে যেন সে ওইগুলো শোনেই নি। এরকম লোককে কষ্টদায়ক আজাবের সুখবর শুনিয়ে দাও। যখন সে আমার আয়াতসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস ও বিদ্রুপ করে। এরূপ প্রতিটি ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে তার কোনো জিনিসই তাদের কাজে আসবে না। আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তার অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্যে কিছু করতে পারবে না। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এই কোরআন পুরোপুরি হিদায়তের কিতাব। সেই লোকদের জন্যে কঠিন জ্বালাদায়ক আজাব রয়েছে যারা নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করছে। فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন
যাতে তার নির্দেশে জাহাজসমূহ সেখানে চলে আর তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে এবং কৃতজ্ঞ হতে পারো। তিনি জমিন ও আসমানের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন সবই নিজের পক্ষ থেকে। এতে চিন্তাশীল লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। হে নবী, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দাও, যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন দিন আসার আশঙ্কা করে না, তাদের আচরণসমূহ যেন ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ নিজেই একটি গোষ্ঠীকে তাদের কৃতকর্মে বদলা দেন। যে সৎ কাজ করবে সে নিজের জন্যেই করবে, আর যে অসৎ কাজ করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। সবাইকে তো তার রবের কাছেই ফিরে যেতে হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ইতিপূর্বে আমি বনি ইসরায়েলদের কিতাব হুকুম ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়ে পুরস্কৃত করেছিলাম, সারা দুনিয়ার মানুষের ওপর মর্যাদা দান করেছিলাম এবং দিনের ব্যাপারে সুস্পষ্ট হিদায়ত দান করেছিলাম। অতঃপর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয়, বরং জ্ঞান আসার পরে হয়েছিল, এবং এ কারণে হয়েছিল যে তারা একে অপরের ওপর জুলুম করতে চাচ্ছিল। তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল, আল্লাহ কিয়ামতের দিন সেই সব ব্যাপারে ফয়সালা করবেন। অতঃপর হে নবী, আমি দিনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার উপরই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো কাজই আসতে পারে না। জালেমরা একে অপরের বন্ধু এবং মুত্তাকিদের বন্ধু আল্লাহ। এটা সব মানুষের জন্যে দূরদৃষ্টির আলো এবং যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তাদের জন্য হিদায়াত ও রহমত। যেসব লোক অপকর্মে লিপ্ত হয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং মমিন ও সৎকর্মশীলদেরকে সমপর্যায়ভুক্ত করে দেব, যে তাদের জীবনে মৃত্যু সমান হয়ে যাবে? তারা যে ফয়সালা করে তা অত্যন্ত জঘন্য। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون الله أسمان الزمين কে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং এজন্য করেছেন যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায়।
তাদের প্রতি কখনো জুলুম করা হবে না। তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেছেন, তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হৃদয় দান করতে পারে? তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করো না? এরা বলে, জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই, আমাদের জীবন ও মৃত্যু এখানে এবং কালে বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না। প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই, এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتَهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ যখন এদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ দাদাদের জীবিত করে দেখাও। হে নবী, এদের বলো, আল্লাহই তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান, তিনি আবার সেই কিয়ামতের দিন তোমাদের একত্রিত করবেন যার আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই জানে না। ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون زمین এবং আসমানে বাদশাহী আল্লাহর, আর যেদিন কিয়ামতের সময় এসে উপস্থিত হবে সেদিন বাতিল পন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সে সময় তোমরা প্রত্যেক গোষ্ঠীকে নত জানু দেখতে পাবে। প্রত্যেক গোষ্ঠীকে এসে তার আমলনামা দেখার জন্য আহ্বান জানানো হবে। তাদের বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছ তোমাদেরকে তার প্রতিদান দেয়া হবে। এটা আমাদের তৈরি করানো আমলনামা যা তোমাদের বিরুদ্ধে ঠিক ঠিক সাক্ষ্য দিচ্ছে। তোমরা যাই করতে আমি তাই লিপিবদ্ধ করতাম। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِنْ ظَنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ যারা ঈমান এনেছিল এবং সৎ কাজ করেছিল তাদের রব তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন, এটা সুস্পষ্ট সাফল্য। আর যারা কুফরি করেছিল তাদের বলা হবে, আমার আয়াতসমূহ কি তোমাদেরকে শোনানো হতো না? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে। আর যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে, কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র, দৃঢ় বিশ্বাস আমাদের নেই। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين
ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون. সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মে মন্দ ফলাফল প্রকাশ পাবে, তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে যা নিয়ে তারা বিদ্রুপ করত। তাদের বলে দেয়া হবে, আজ আমিও ঠিক তেমনই তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। তোমাদের ঠিকানা এখন দোজখ এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই। তোমাদের এই পরিণাম এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রুপের বিষয় পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের থোকায় ফেলে দিয়েছিল। তাই আজ এদেরকে দোজখ থেকেও বের করা হবে না, কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করো। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. কাজী সব প্রশংসা আল্লাহর যিনি জমিন ও আসমানের মালিক এবং গোটা বিশ্বজাহানের সবার পালন কর্তা। জমিন ও আসমানে তাঁরই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী।